এই ভিডিওটা সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের মনে এ অনুভূতি জন্মিয়েছে অন্য কোনো ব্যক্তির প্রতি, আর সেই অনুভূতি মনের মধ্যে সে কন্ট্রোল করে রাখতে পারছে না, যার জন্য একাধিকবার সে ভুল বা পাগলামি যেটা হয় আর কি সেটা করছে। তো এখানে আমরা জানি প্রচুর স্টুডেন্ট যখন কলেজ এবং স্কুল লাইফে, মানে স্কুল লাইফ থেকে যদি আমি বলি, স্কুল বা কলেজ লাইফে এন্ট্রি নেয়, তারপরে কিন্তু এই ধরনের শব্দে বা ওয়ার্ডের সাথে তোমাদের আসলে পরিচয় হয়েছে, কিন্তু বাস্তবে এই ধরনের ব্যাপারটা ঘটে থাকে, যার ফলে অনেকের কী হচ্ছে, প্রচুর ধরনের পাগলামি দেখা যায়, যেগুলো কিছু জিনিস যেগুলো স্মৃতি হয়ে ভবিষ্যতে থেকে যায়, কিন্তু কিছু এরকম পাগলামি থাকে যার জন্য পরে গিয়ে আমাদের পস্তাতে হয়, আমাদের মনে হয় যে এই সময় যদি এই জিনিসটা না হতো তাহলে হয়তো আজকের এই লাইফটা আরও সুন্দর হতো। বা অনেকে মনে করো যে আমার সঙ্গে চিট হয়েছে, ভবিষ্যতে যদি এটা মানে অতীতে যদি এটা না করতে তাহলে এই যে নেগেটিভ ফিলটা, সেই ফিলটাও হয়তো তোমাদের থাকতো না, যার জন্য অনেকে আছে এরকমই বাজে ধরনের পদক্ষেপও নিয়ে থাকে। তো এখানে আমি কেন এই ভিডিওটা ক্রিয়েট করছি আগে বলি। দুদিন আগে ইনস্টাগ্রামে একটি মেয়ে আমার সঙ্গে এই বিষয়ে সমালোচনা করেছে, সে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু সেই ছেলেটি তাকে বলছে না 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 না, মানে কি সে অ্যাকসেপ্ট করছে না, আর মেয়েটি বলছে আমাকে না বলা, আমাকে না বলার তো কোনো কারণই নেই, কারণ আমার সব পজিটিভ, আমার কোনো নেগেটিভ দিকই নেই, আমি খুব ভালো। তো এই ধরনের স্টোরি কিন্তু ক্লাস 11-12 কিংবা কলেজের স্টুডেন্টদের সঙ্গে ঘটে থাকে। তো এখানে তোমাদের কোন ধরনের স্টোরির কথা তোমাদের বলছি তোমরা বুঝতেই পারছো, স্ট্যাড স্টোরি, যেরকম মেয়েটি বলেছিল আমাকে ইনস্টাগ্রামে, সেরকম স্ট্যাড স্টোরি কিন্তু অনেকেরই থাকে। তো এখানে আমি তোমাদের সঙ্গে এই ব্যাপার নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমি তোমাদের সবার প্রথমে বলি, এই যে অনেকের মানসিকতা যে আমি সেরা, আমাকে না বলার অধিকার কাউর নেই, তাদেরকে আমি বলি যে তোমরা যদি একটা জিনিস দেখো, মটন এবং চিকেনের মধ্যে তোমাদের যদি কম্পেয়ার করতে বলি তাহলে তোমরা কি বলবে, যে না মটনটাই হচ্ছে সেরা। কিন্তু এরকমও কোনো ব্যক্তি রয়েছে যারা মটন খেতে একেবারেই পছন্দ করে না, চিকেনটা ভালোবাসে, হতেই পারে। এবার এরকমও হতে পারে তুমি সবথেকে সেরা সবথেকে দামি ডিশ নিয়ে এসছো, ধরো মটনই রেখেছো বা চিকেন রেখেছো, ভালো ভালো যা মাছ রেখেছো, ইলিশ মাছ রেখেছো, সমস্ত কিছু রেখেছো, নিয়ে কি একজনকে গিফট করছো, ভাবছো সে খুব খুশি হবে, খুব খুশি হবে, এবং তুমি যা চাও সে সেই জিনিসটাই করবে, অনেকটা খুশি হবে। কিন্তু দেখা গেল সেই ব্যক্তিটাই সেই জিনিসটা পছন্দ করে না, কারণ সে ভেজিটেরিয়ান, তো সে নন ভেজিটেরিয়ান খারাপ খাবার তার পছন্দই না, সে আরও রেগে গেল উল্টে। তো এখানে কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে প্রত্যেকের ভিউ অ্যাঙ্গেল আলাদা। তো এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি একটা জিনিসের প্রতি আলাদা হতেই পারে, হতেই পারে তুমি বেস্ট, কিন্তু সেই বেস্ট হয়তো অন্যর কাছে অন্যর কোনো প্রয়োজন নেই, বা সে হয়তো সেই বেস্ট চায় না, তার কাছে হয়তো সেই বেস্ট সেম না। তুমি এখানে ধরো এই পেনটা, এই পেনটাই একজন ব্যক্তি এখানে, একজন ব্যক্তি এখানে, একজন ব্যক্তি এখানে, একজন ব্যক্তি এখানে, চারিদিকে রাউন্ড করে আমি চারটে ব্যক্তিকে দাঁড় করালাম, প্রত্যেকেই কিন্তু একই জিনিস দেখতে পারবে না, যে এখানে দাঁড়িয়ে আছে সে এই অংশটা ভালো করে দেখতে পাবে, যে এখানে দাঁড়িয়ে আছে সে এই অংশটা ভালো করে দেখতে পাবে, যে এখানে দাঁড়িয়ে আছে সে এই অংশটা ভালো করে দেখতে পারবে, আর যে এখানে দাঁড়িয়ে আছে সে এই অংশটা ভালো করে দেখতে পারবে। একটি বস্তু, একটি পেন, তো সেই রকমই কিন্তু তোমাদের পজিশন, মানে তোমরা কোথায় বড় হচ্ছ, তোমাদের চিন্তাধারা, তোমাদের মানে ছোটোবেলার থেকে বড় হয়ে ওঠা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু দৃষ্টিভঙ্গি নির্ভর করে, তুমি একটা জিনিসকে কীভাবে দেখছো। তাই জন্য কোনো ব্যক্তি, মানে কোনো মেয়ে বা ছেলে যদি খুব ভালো হয়, খুব দেখতে সুন্দর হয়, যে বা খুব ইন্টেলিজেন্ট হয়, খুব পড়াশোনায় ভালো হয়, ভালো একটা চাকরি করলেই যে তোমার তাকে ভালো লাগতেই হবে, তোমার যাকে ভালো লাগে তারও যে তোমাকেই ভালো লাগতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। একটা জিনিস তুমি ভেবে দেখো, ছোটোবেলার কথা, যখন তোমার 7-8 বছর তোমরা ছিল, বা তোমরা প্রাইমারিতে পড়াশোনা করতে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই একসাথে পড়াশোনা করতে, তখন একটা মেয়েকে দেখে কি এরকম ফিলিংস আসতো। তখন যদি কোনো টিম তৈরি হতো কবাডি বা অন্য কোনো খেলার জন্য, তোমাদের টিমে তোমরা মেয়েদের নিতেও পছন্দ করতে না, যে মেয়ে দৌড়াতে পারবে না, ভালো করে স্কোর করতে পারবে না, তাই জন্য তোমরা টিমেও নিতে না। কিন্তু এখন কিন্তু তার উল্টো, পুরোপুরি উল্টো, এখন তোমরা কিন্তু মানে তোমাদের দেখলেই অনুভূতি হয়ে যায়, অ্যাট্রাকশন হয়ে যায়। এটার মানে কি, একই তুমি এখন বড় হয়ে গেছো, তোমার 7-8 বছর যখন বয়স ছিল তখন তোমাদের এরকম কোনো কাউকে দেখে অনুভূতি সৃষ্টি হতো না, কিন্তু এখন সৃষ্টি হয়। এটার মানে কি, এটা কিন্তু কেমিক্যাল রিয়াকশন, আর কিচ্ছু না,
এই কেমিক্যালগুলো যেগুলো তোমাদের মধ্যে এখন এই 17-18 বছরে যে কেমিক্যালগুলো উৎপন্ন হয়, সেই কেমিক্যালগুলো কিন্তু তোমাদের ভাবাচ্ছে, পুরোপুরি কেমিক্যাল রিয়েকশন তোমাকে নিয়ে খেলছে, বুঝতে পারছো? এগুলো কিন্তু জাস্ট আমরা এই জন্য বলি কেমিক্যাল রিয়েকশন বা অ্যাট্রাকশন। এখানে কিন্তু তোমাদের কেমিক্যাল রিয়েকশন তোমার কাজ করছে সেই ব্যক্তির প্রতি, তোমাকে অ্যাট্রাকটিভ করে তুলছে, কেমিক্যাল রিয়েকশন। এটা কিন্তু কোনো লাভ না, এখানে কিন্তু সবার প্রথমে মাথায় রাখতে হবে। কারণ সেই মেয়েটাই আগে যখন ছোটোবেলা তখন তুমি অনায়াসে তার সাথে মিশেছো, কিন্তু তোমার কোনো অনুভূতি হয়নি। আজকে তোমার 17-18 বছর, তুমি বড় হয়ে গেছো, সেও বড় হয়েছে, তোমাদের মধ্যে আজকে অনুভূতি সৃষ্টি হচ্ছে। কারণ কি? সেটা হচ্ছে অ্যাট্রাকশন। তো এখানে তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা আরও বলতে পারবে রিয়া। আর এখানে রয়েছে সৌরভ। সৌরভ কী করছে, রিয়াকে কী হচ্ছে খুব পছন্দ করে। তো সৌরভ একদিন সাহস করে রিয়ার কাছে এসে বলছে যে আমি তোকে লাইক করি, ভালোবাসি। কিন্তু রিয়া তখন বলছে না 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 না, সে বলছে না আমি তোকে লাইক করি না। তো এখানে সেই সময় কি সৌরভ কী করবে, সৌরভ বলবে না আমি তোকে খুব ভালোবাসি, আমার লাইফ নষ্ট, আমার কেরিয়ার শেষ হয়ে গেছে, আমি আর আমার আর অস্তিত্ব নেই, পড়াশোনায় মন বসছে না, আমি বাড়িতে যাচ্ছি যেখানে দেখছি তোর প্রতিবিম্ব আমার চোখের সামনে ভাসছে। এটা কিন্তু বাস্তব না, এটা রিয়ালিটি না, এটা জাস্ট পাগলামো। কারণ দেখো, তোমাকে বলেছিলাম যে এই যে তুমি যে তুমি নিজেকে মনে করো যে তুমি মটন, তুমি সব থেকে দামি, কিন্তু এই যে রিয়া যে আছে তার মটন পছন্দ না, তার চিকেন পছন্দ। রিলেট করতে পারছো কি? তুমি তুমি সেরা, তোমার মধ্যে কোনো ফল্ট নেই, তোমার মধ্যে কোনো ফল্ট নেই, কিন্তু এখানে রিয়া তোমাকে পছন্দ করে না, লাইক করে না। যেরকম মটন মার্কেটে চিকেনের থেকে বেশি দাম দামি, কিন্তু অন্য কেউ যে মটন সবাই পছন্দ করবে এরকম না, কেউ কম দামি চিকেনও পছন্দ করতে পারে। সেই কারণে তুমি নিজেকে দামি মনে করো যে তুমি কম দামি না, তার সেই দামি জিনিসটা পছন্দ নয়, এখানে কারোর দোষ না। এবার এখানে তুমি তোমার নিজের লাইফকে যদি নষ্ট করে দাও, বা অনেকেই কী করে অ্যাকসেপ্ট করলো, আমি ধরে নিলাম সামহাও কোনোভাবে সে অ্যাকসেপ্ট করলো, দেখা গেছে তুমি কী করছো, তোমার পড়াশোনা সমস্ত কিছু বাদ দিয়ে তোমার ইনকাম অফ সোর্স বা বাড়িতে যে পকেট মানি পাচ্ছ সেইগুলো সমস্ত কিছু তার পেছনে ঢালছো, বা কোনো এরকমও হতে পারে কোনো মেয়ে কোনো ছেলের পেছনে ঢালছো। অ্যাটলিস্ট তুমি কিন্তু পরে যখন আবার রিয়া বলবে না 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 না, তখন এখানে তোমাদের একটা টিপস দেবো, সবার প্রথমে মাথায় রাখবে টাকা ইনভেস্টমেন্ট বা কোনো কিছু ইনভেস্টমেন্টের সঠিক উপায় কী, কোথায় ইনভেস্টমেন্ট করবো, কোনো একটা মেয়ে বা ছেলের ওপর। তুমি যদি মেয়ে হও তাহলে একটা ছেলের ওপর ইনভেস্টমেন্ট করবে, বা একটা ছেলে হলে এলাইফে মেয়ের ওপর ইনভেস্টমেন্ট করবে, ভবিষ্যতে কি রিটার্ন পাবে তার কোনো গ্যারেন্টি আছে, কে গ্যারেন্টি নেবে? ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখবে সেটাও কিন্তু সঠিক ইনভেস্টমেন্ট নেই। সবার প্রথমে স্টুডেন্ট লাইফে ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের ওপর করো, ভবিষ্যতে অনেক বেটার রেজাল্ট পাবে, নিজের ওপর ইনভেস্টমেন্ট করো। যদি তুমি এই বয়সে নিজের ওপর ইনভেস্টমেন্ট করো তাহলে কিন্তু ভবিষ্যতে রিটার্ন করবে। পড়াশোনার পেছনে ইনভেস্টমেন্ট করো, নিজের শরীরচর্চার বিষয়ে ওপরে ইনভেস্টমেন্ট করো, যদি ভবিষ্যতে ভালো একটা পজিশনে যেতে চাও, ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে চাও। আর যদি কেউ যখন না একটা ভালো লেভেলে দাঁড়িয়ে যাবে না, তখন যে মেয়েটা বা যে ছেলেটা তোমাকে অ্যাকসেপ্ট করেনি তারাও কিন্তু তোমার দিকে এগিয়ে আসতে চাইবে, কারণ তখন তোমার কাছে সব কিছু আছে। সেই কারণে যারা এই ধরনের চিন্তাধারা করো যে আমার লাইফে একমাত্র এটাই রয়েছে আর কিচ্ছু নেই, এর ছাড়া কিচ্ছু হতে পারে না, আরে তোমার জন্য কিছু আছে ভালো জিনিস, তোমাকে সেই অনুযায়ী ওয়ার্ক করতে হবে, তোমার জন্য এখন সঠিক সময় না, তোমার জন্য ভালো সময় ওয়েট করছে। তো এখানে আরও একটা জিনিস কিন্তু ম্যাটার করে, সেটা হচ্ছে এজ, মানে তোমার বয়স কত, তো সঠিক সময় কী। তো এখানে যদি তোমরা 12 পাস করে যাও, মানে 11-12 সময় কিন্তু এই সমস্ত যদি করো, তাহলে কিন্তু ও অনেকটাই তোমার পড়াশোনা হ্যাম্পার হবে, বা এই সমস্ত দিকে আমি রিকমেন্ড করবো কোনো মতেই জড়িও না, ঠিক আছে? যারা এখনও পর্যন্ত জড়াওনি তাদেরকে বলছি কোনো মতেই জড়িও না। এবং যারা 12 পর, মানে 12 দিয়ে দিয়েছো কলেজে উঠে গেছো, তোমাদের যদি কোনো সময় এরকম কোনো সিন আসে তাহলে 7 ডেজ ফান্ডা ইউজ করো। কী বললাম, 7 ডেজ ফান্ডা, 7 দিন,
অত সময় নষ্ট না, আমার স্টাডি করতে হবে, আমার এখন পড়াশোনার সময়, আমরা সারা জীবন ধরে পড়াশোনা করি একটা ভালো পজিশনে যাওয়ার জন্য, এবং টুয়েলভে বা টুয়েলভের পরে কলেজে গিয়ে আমরা যদি এরকম কাউট কোনো ব্যক্তির পাল্লায় পড়ে আমাদের লাইফটা নষ্ট করে রাখি এত বছর ধরে, ভাবতে পারছো? ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে ক্লাস টুয়েলভ পর্যন্ত বা ইলেভেন পর্যন্ত পড়ে এসো, তারপরে কলেজে উঠেছো, সেই কলেজটাই তুমি নষ্ট করে দিচ্ছ কোনো একজনের জন্য, কোনো একজনের জন্য তুমি কলেজটাই নষ্ট করে দিচ্ছ। তো এখানে তোমাকে এটা বোঝা দরকার, এবং সেই সময় যদি তুমি কলেজে এনরোল করে থাকো, কলেজে ঢুকে যাও, কলেজে স্টুডেন্ট হও, সেক্ষেত্রে এ তোমরা সাত দিনের ফান্ডা ইউজ করো। সাত দিনের ফান্ডা কি? তো তোমার ধরো হতেই পারে কাউকে দেখে খুব ভালো লাগছে, অ্যাট্রাকশান তোমাদের তোমার মধ্যে এসছে, তুমি সেই সব জিনিস তোমাকে ভাবাচ্ছে বাড়িতে, জাস্ট রে সাত দিন পর তোমরা তুমি একটু সময় নাও, সাত দিন, জাস্ট সাত দিনের বেশি না, সাত দিনে ডাইরেক্ট তাকে বলে দাও, রেজাল্ট কী আসবে? খুব বেশি হলে হ্যাঁ, দ্বিতীয়ত না, হ্যাঁ আর না এর কারণটা তোমাদের আগেই বলেছি। এবার হ্যাঁ আর না হলে আর এই বিষয়ে ভেবো না যে না এখন আমার এই চ্যাপ্টার ক্লোজ, আমার এখন পড়াশোনা খুব ইম্পর্টেন্ট, কখন কোন সময় কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, কারণ তুমি শুধু এই সামনের দিকে ভবিষ্যতের দিকে মাথায় রাখো, আর পেছনের কথা চিন্তা করো, এত বছর খাটনি করে কলেজে উঠেছো, কলেজে যদি একটা বছর গ্যাপ হয়, একটা বছর জিনিসটা হারিয়ে যায়, প্যারেন্টসরা কত পয়সা ইনভেস্টমেন্ট করেছে তোমার ওপর, তোমার থেকে একটা আশা আছে, তুমি ইন ফিউচারে তুমি কোথায় দেখতে চাও, সেই সব নিয়ে ভাবো না এই সব নিয়ে। তো এখানে আমি ছেলে মেয়ে উভয়ের কথাই কিন্তু বলছি। এখন তোমরা বলবে পৃথিবীতে লাভ ওয়ার্ডের কি কোনো মিনিং নেই? তো আমি বলবো অবশ্যই আছে, যখন দুই ব্যক্তি একে অপরের কথা চিন্তা করবে, মানে প্রথম ব্যক্তি যদি দ্বিতীয় ব্যক্তির কথা চিন্তা করে, এবং দ্বিতীয় ব্যক্তি যদি প্রথম ব্যক্তির কথা চিন্তা করে, শুধু চিন্তা করে না, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির ড্রিম নিয়ে ভাবে এবং দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির ড্রিম নিয়ে ভাবে, তখনই কিন্তু লাভ কানেকশানটা হয়। মাঝখানে ইগোটা কিন্তু একেবারেই আনবে না, কারণ অনেকেই আছে ইগোটা মাঝখানে আসে। অনেকে বলে না হিন্দিতে একটা কথা আছে, কোন হ্যাঁ মুঝকো মূর্খে নেই দেখা, তো এরকম ধরনের যে ডায়লগগুলো না সেটা ফিল্মেই ভালো লাগে, বাস্তবে কিন্তু না, এর পরিণাম কিন্তু অনেকটা খারাপ হতে পারে। কিছু কিছু জানি, কিছু কিছু স্মৃতি ভালো হয়ে ভবিষ্যতে থাকে, ভালো স্মৃতি হয়ে থাকে, কিন্তু কিছু কিছু স্মৃতি থাকে, কিন্তু বেশিরভাগটাই যারা এই ধরনের ভুল করে তারা পরে গিয়ে পস্তায় যে সময় আর সময় থাকে না সেগুলোকে ঠিক করার। এছাড়া অনেক ব্যক্তি আছে যারা নিজেকে দোষ দেয়, ভাবে আমার ভাগ্যটাই খারাপ, সবই আমার দোষ, আমার ভাগ্যে ভালো কিছুই নেই, সবই আমার সঙ্গেই সব কিছু খারাপ ঘটে। তাদেরকে আমি বলবো এগুলো কিন্তু কোনো ভাগ্য না, এগুলো সমস্ত কিছু, পৃথিবীতে যা ঘটে তোমার সাথে যা ঘটছে সমস্ত কিন্তু ভাগ্যের, যদি আমি ভাগ্য বলি সেক্ষেত্রে আমি এই 10% বলবো, আর 90% তোমার হাতে, তোমার সাথে প্রেজেন্টে যা হচ্ছে তা কিন্তু অতীতেরই বহিঃপ্রকাশ, মানে অতীতে তুমি যা করে এসছো সেই অনুযায়ী কিন্তু তোমার এখন তোমার সঙ্গে বাস্তবে ঘটছে। ধরো তুমি বাড়িতে পড়তে বসেছো এবং ওপর থেকে তোমার পাখাটা তোমার মাথার ওপর পড়ে গেল, সেখানেও কিন্তু তুমি ভাগ্যের দোষ দেবে না, তোমারই দোষ, কারণ পাখাটা অনেকদিন ধরে যখন ঘুরছিল ইঙ্গিত দিয়েছে তোমাকে যে পাখাটা খারাপ হয়েছে, কিন্তু তুমি গুরুত্ব দেওনি সেই জিনিসে। যেরকমভাবে স্টুডেন্টরা কলেজ, বেশিরভাগ না স্টুডেন্টই কলেজ বা স্কুল লাইফে নিজের লাইফে গুরুত্ব না দিয়ে অন্য জিনিসে গুরুত্ব দেয়, আর পাখাটা যখন ঘুরছিল তুমি ওই বিষয়ে গুরুত্ব দেওনি, অন্যদিকে গুরুত্ব দিয়েছ, তার ফলেই কিন্তু অনেকদিন ঘুরতে ঘুরতে যখন আর সেটি সঠিকভাবে থাকতে পারেনি তখনই তোমার মাথায় পড়েছে। তো এখানে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে সমস্ত কিছু আমাদের নিজের কার্যের ফলেই ঘটছে। আর তোমাদের যেটা আগে বললাম যে কোনো ব্যাংকে ইনভেস্টমেন্ট করার দরকার নেই, কোনো ব্যক্তির প্রথমে প্রথমে ইনভেস্টমেন্ট করার দরকার নেই, সবার প্রথমে নিজের ওপর ইনভেস্টমেন্ট করো, সেই ইনভেস্টমেন্ট যাতে রিটার্ন তুমি নিতে পারো, কারণ তুমি যদি ব্যাংকে ইনভেস্টমেন্ট করো খুব বেশি রিটার্ন পাবে না, তুমি যদি অন্য কোনো ব্যক্তির ওপর ইনভেস্টমেন্ট করো রিটার্ন পাবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। তুমি তোমার নিজের ওপর যদি ইনভেস্টমেন্ট করো তাহলে কিন্তু তুমি রিটার্ন পাবেই, তুমি যে কোনোভাবে নিজের ওপর ইনভেস্টমেন্ট তোমাকে করতেই হবে। তুমি আগে যে পজিশনে আছো ইনভেস্টের মাধ্যমে বা তোমার কার্যের মাধ্যমে পজিশনটাকে বাড়িয়ে নিয়ে আসতে। আর এই যে বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই বিষয়গুলো এখানে আলোচনা করা ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমি জানি না, কিন্তু আমি এই ধরনের মেসেজ পেলাম এবং বহু মেসেজ এ ধরনের আমি পাচ্ছিলাম, তাই জন্য আমার যে মন থিঙ্কিং, আমার যে এক্সপিরিয়েন্স, কলেজ এক্সপিরিয়েন্স বা স্কুল এক্সপিরিয়েন্স যা দেখেছি তার উপর ভিত্তি করে তোমাদের কিছু নলেজ শেয়ার করার চেষ্টা করলাম, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যে ভুল বা রং বিষয়গুলো ঘটে যার জন্য যারা পস্তায় পড়ে সেই জিনিসের জন্য যাতে পস্তায় না, বাস্তবটা তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম।
তোমাদের সাথে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, এবং যদি কমেন্টে না জানাতে চাও সেক্ষেত্রে বা কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাতেই পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, ইনস্টাগ্রামে ফলো করে আমাকে জানাতে পারো। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক আর বন্ধুদের সাথে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটিকে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।